এই আপনি আমার ঘরে কি করেন? আপনার বাবা বলেছে আপনার ঘরটা গুছাই দিতে। ও বুঝছি, ঘর গোছানোর বাহানায় চুরি করতে আসছেন। চুরি করব কেন, আমি চোর না। ঠিকই তো, আপনি তো চোর না, আপনি একটা চিটা পাটপার। আচ্ছা আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আমি আপনাদের সাথে কি প্রতারণা করেছি? আমার সহজ সরল বাবাটাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন। ভেবেছেন আমরা কিছু বুঝি না? আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই। চোরের মুখে ধর্মের কাহিনী, দেখে তো পাক্কা চুন্নি মনে হয় জেল খাটা দাগি আসামি। আমাকে দেখে আপনার দাগি আসামি মনে হচ্ছে? দাগি আসামি তো মনে হচ্ছে, এই যে কপাল জুড়ে কালো কাটা দাগ, দেখে মনে হচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। আপনাকে আগুনের ছ্যাঁকা দিয়েছে কপালে। কপালে কালো দাগ, হয়তো রান্না করতে গিয়ে পাতিলের কালি লেগে গেছে। কপালের দাগ মুছলেও চরিত্রের দাগ মোছা এত সহজ না। আপনার লেকচার শেষ? তাহলে দয়া করে একটু খেতে আসবেন, সকালের নাস্তা দেওয়া হয়েছে। কত বড় খারাপ, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে। তোমরা নাস্তা করেছো? জি আব্বা, আমাদের নাস্তা হয়ে গেছে। অনেক বছর পর গ্রামে এলে, যাও গ্রামটা ঘুরে দেখো, ভালো লাগবে। সময় হলেই দেখবো, গ্রাম তো চলে যাচ্ছে না। তার চেয়ে বরং কাজের কথা বলে নাও ভালো। কাজের কথা? গ্রামে কি তোমরা কোনো কাজ নিয়ে এসেছো নাকি? আপনার কাছে হয়তো কাজ নয়, কিন্তু আমাদের কাছে কাজ, জরুরি কাজ। তাহলে যাও, তোমরা গিয়ে তোমাদের কাজ সেরে আসো। বাবা, কাজ তো আপনার সাথে। আমার সাথে কি কাজ শুনি? কি আমি শুধু বকবক করতেছি, তোমরা বলো। ভাইয়া ভাইয়া সবার বড়, ভাইয়া আগে বলুক। কি আশ্চর্য, একজন আরেকজনকে বলতে বলতেছে, কিন্তু কাজের কথা তো কেউই বলছো না। না মানে আব্বা, আহসান অহনা ওরা সবাই বলতে যাচ্ছে যে আমি আর আহসান মানে তুমি এর মধ্যে নাই? আমিও আছি। তাইলে তোমার নাম বাদ দিলা কেন? মানে আব্বা, মানে আমরা ভাই বোন সবাই মিলে চাচ্ছিলাম যে আমাদের সম্পত্তির ভাগাভাগিটা হয়ে গেলে ভালো হতো। সাবিনা, আমি অবশ্য এর মধ্যেই ভেবেছিলাম তোমাদের ভাগের যে সম্পদ পাবে তোমরা, সেগুলো তোমাদের দিয়ে দেবে। যেহেতু তোমরা নিজেরাই কথাটা তুললে, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। আদনান, এটা তোমার, এটা তোমার, এটা তো আপনাদের বাবা আপনাদের জন্য আগে থেকেই সম্পত্তি ভাগ করে রেখেছে। তবে আমি কিন্তু এখনো দলিলে সিগনেচার করিনি। আগে তোমরা যার যার রুমে গিয়ে দলিল পড়ো। তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে দলিল চেঞ্জ করা যায়।